হ্যালো বন্ধুরা স্টুডেন্টস রুমে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের যেটা করাবো ক্লাস টেনের কোষে দেখি কুড়িয়ে পেজ নাম্বার দুশো সাতাত্তরের তিন নম্বর পার্ট যেখানে কিনা দু নম্বর পার্টে আমরা এগারো পর্যন্ত অঙ্ক ওখানে করিয়ে দিয়েছি আজকে তিন নম্বর পার্টে চেষ্টা করব বাকি পুরোটাই কমপ্লিট করে দেওয়া তাই চলে আসো আজকে কথা না বাড়িয়ে বারো দাগের অঙ্কে আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো কারণ আমাদের এই চ্যানেল থেকে তুমি অবশ্যই মাধ্যমিকের জন্য অঙ্কের বিশেষ করে অঙ্কে তুমি ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টার কভারেজ আমরা করে দেবো যাতে মাধ্যমিকে তুমি ভালো রেজাল্ট পাও তার জন্য তোমাদের সাজেশনও দেওয়া হবে তাই অবশ্যই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো সবচাইতে ভালোভাবে অঙ্ক শেখার জন্য তাই চলে আসো আজকের এই অঙ্কে বলছে বারো দাগের অঙ্কে কি বলছে এবিসি একটা সমধি বাহু ত্রিভুজ অঙ্কন করেছি যার সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোন হচ্ছে এবিসি ইকাল টু পঁয়তাল্লিশ ডিগ্রি আর এবিসি কোল এর সমদ্বিখণ্ডক খণ্ডক এসি কে ডি বিন্দুতে ছেদ করেছে তাহলে একটা মানে চারটে কোণের মান বলেছে এই চারটে কোণের পদ্ধতিতে মান নির্ণয় করি তাহলে অঙ্কটা করার আগে তোমাকে ছবিটা একটু বুঝতে হবে যে ছবিটা কেমন তাহলে একটা ছবি এঁকে নিচ্ছি তাকে সম দিবাহু ত্রিভুজ সম দিবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের দুটো বাহু দৈর্ঘ্য সমান তাকে বলে সমদিবাহু ত্রিভুজ নিশ্চয়ই তুমি ছবিতে বুঝতেই পারছো আমি এই দুটো বাহুকে সমান নিয়েছি আর আমি নামকরণ করে দিচ্ছি সি কোণ এই এবিসি ত্রিভুজ সরি যার এই বাহুটা আর এই বাহুটা কি সমান বলছে সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ মানে সমান বাহু দুটির মধ্যবর্তী যে কোণ সেই কোণের নাম হচ্ছে এবিসি যেটা কি না সরি হ্যাঁ এবিসি যার মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো তো এবিসি অর্থাৎ এই কোণটার মান কত ডিগ্রি হচ্ছে এই কোণটার মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর কি বলছে এবিসি এর সমদ্বিখণ্ডক এসি কে ডি বিন্দুতে ছেদ করেছে এবিসি এর সমদ্বিখণ্ডক মানে এর একদম মাঝ বরাবর এই কোণটাকে ভাগ করা হয়েছে যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে আচ্ছা তাহলে চারটে কোন যা কি না কি কি এ দেখো তো এ মানে এই কোনটার কথা বলা হচ্ছে আর কি বলেছে বলছে বি এ মানে এই কোনটার কথা বলা হচ্ছে আর কি বলেছে CBD, CBD মানে এই কোনটার কথা বলা হচ্ছে আর কি বি সি অর্থাৎ এই সি কোণের কথা বলা হচ্ছে এই চারটে কোণের বৃত্তীয় পদ্ধতিতে তোমার মান বার করতে বলেছে একদম সহজ অঙ্ক মানে কী করে করবো একটু দেখে না লেখাগুলো তোমাকে মেনে একটু প্র্যাকটিস করতে হবে যে কি করে লিখতে হয় ফার্স্টে দেখবো আমরা লিখব যে এ বি সি মানে ত্রিভুজ এ বি সি এর আমি এই যে ত্রিভুজ লিখেছি এর দুটো বাহু অর্থাৎ এ বি ইকুয়াল টু কত বি সি এই দুটো বাহু কি সমান তাহলে এই দুটো বাহু যদি সমান হয় তাহলে মধ্যবর্তী কোন আচ্ছা সরি এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এদের অপোজিট যে কোন দুটো অর্থাৎ এই যে ভূমি সংলগ্ন যে দুটো কোন এই দুটো কোনও কিন্তু সমান হবে তাই লিখতে হবে সুতরাং সুতরাং কোন আমি এই কোনটার নাম বলতে পারি কোন বিএসি এই ও যা হবে কোন ও তাই হবে অর্থাৎ দেখো এই কোনটা যা হবে সি কোনটাও কিন্তু একই কোন হবে আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটাকে সমিখণ্ড করা হয়েছে মানে কি মাঝখান থেকে ভাগ করা হয়েছে তাহলে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি কোন ভাগ করা হলে প্রত্যেকটা কোন মান কত হবে পঁয়তাল্লিশ বাই দুই অর্থাৎ সাড়ে বাইশ ডিগ্রি করে চলতে প্রত্যেকটা মান চলে আসবে আচ্ছা তাহলে আমরা লিখবো যে কোন এ বি সি এ বি সি এর সমধিখণ্ড সম ডি খন্ডক নামটি বলছে বিডি এবিসি এর খন্ডকের নাম হচ্ছে বিডি সুতরাং আমি এই যে কোন অর্থাৎ প্রত্যেকটা কোন অর্থাৎ বি এ ডি সুতরাং কোন এ এই এই কোনটার তাহলে কত লিখবো বলছে সমুধি খন্ডক যেহেতু তাহলে পঁয়তাল্লিশ বাই দুই ডিগ্রি এবার এই কোনটা যা হবে এই কোনটা হচ্ছে একই কোন হবে অপয়তাল্লিশের অর্ধেক অর্থাৎ পঁয়তাল্লিশ বাই দুই নাম কি কোন সিবিডি সিবিডি কটা হয়তো পঁয়তাল্লিশ বাই দুই ডিগ্রি দেখ এই দুটো কিন্তু অলরেডি আমাদের কোন বেরিয়েই গেল বাকি দুটো কোন আমাকে বার করতে হবে আমরা লিখতে পারি যে আমরা জানি আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই বড় ত্রিভুজটার যে তিনটে কোণ সেই তিনটে কোণের মধ্যে একটা কোণ হচ্ছে এবিসি যোগ করতে পারি বাকি দুটো কোন অর্থাৎ এ কোণের মান বলতে গেলে লিখবো বিএসি যোগ লিখবো কত এই সি কোনটা অর্থাৎ বি সি এ এই তিনটে কোন যোগফল কত ডিগ্রি একশো আশি ডিগ্রি ঠিক তো মান বসিয়ে দাও দেখো তো কোণের মান তো দেওয়াই আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমি এইটাকে করলাম লিখলাম কত পঁয়তাল্লিশ ডিগ্রি বাকি বিএসি যেমন আছে তেমন লিখলাম আর এ দেখো তো এই যে এ এইটা মানেই বিএসি তাহলে আমি বিসি এর জায়গায় কি বসাতে পারি

এটা হচ্ছে বিএসি কোণের মান এই বিএসি কোণের মান যা এই বিএসি এর জায়গায় যেহেতু কোশ্চেন আমাকে বলেছে কি তা তাহলে বিএসি ও যা বিএডি ও তো তাই তাহলে আমি লিখতে পারি সুতরাং কোণ বিএডি এইটা মানেই হচ্ছে একশো পঁয়ত্রিশ বাই দুই ডিগ্রি এবার বিএডি যা হবে এই বিসিডি ও তো তাই হবে একই তো কোণ তাহলে বলতে পারি সুতরাং বিসিডি এই বি সি ডি এই কোণের মানও কত একশো পঁয়ত্রিশ বাই দুই ডিগ্রি দেখো এইটুকু কি তোমাদের কোনো সমস্যা আছে যদি সমস্যা না থাকে তাহলে কিন্তু অঙ্ক আমাদের প্রায় নাইনটি পার্সেন্ট হয়ে গেছে এইবার কাজ কি যে আমরা মানগুলো পেয়েছি এগুলো ডিগ্রি দিয়ে পেয়েছি অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতিতে মান পেয়েছি আমার কাজ হচ্ছে এই মানগুলোকে বৃত্তীয় পদ্ধতিতে রেখা কারণ আমাকে বৃত্তীয় পদ্ধতিতে মান বার করতে বলেছে তাহলে আমরা বৃত্তীয় পদ্ধতিতে মান বার করতে গেলে আমরা এমনি ছবিটা মুছে দিচ্ছি তারপর ডান দিকের আনসারটা করে দিচ্ছে বাকি পাঠের যে উত্তরটা তাহলে আমি বলতে পারি দেখো তো এই নিচের যে আনসারটা আমরা লিখবো সেটা আমি সাইডে লিখে দিচ্ছি জায়গা কম থাকার জন্য তাহলে সুতরাং এক করে কোন আসি কোন এ সরি বিডি এর বৃত্তীয় মান এর বৃত্তিয় মান কত হবে আমরা জানি বৃত্তীয় মান বার করতে গেলে যে ডিগ্রি দেওয়া যে মানটা থাকবে কোন এ বিডি এর মান কত পঁয়তাল্লিশ বাই দুই একে কি করতে হবে পাই বাই একশো আশি দিয়ে গুণ করে দিতে হবে তাহলেই কিন্তু এর বৃত্তীয় পদ্ধতিতে মান পেয়ে যাব তাকে তো পঁয়তাল্লিশ দিয়ে একশো আশিকে যদি কাটি তাহলে চার হবে অর্থাৎ আসবে কত পাই বাই চার দুপুরে আট এবার কোন ডি এই ডি যা এই যে এ ডি যা ও তো তাই তাহলে আমি একবার লিখতে পারি কোন সিবিডি এর বৃত্তীয় পদ্ধতিতে মান কত এটাও আসবে কত পাই বাই আট এটার ক্যালকুলেশন করার দরকার নেই কারণ তুমি তো একটা দেখিয়েছো বাকি দুটো মধ্যে একটা কাল লেখো কোন বিএডি তাহলে বি বিএডি এর বৃত্তীয় মান কত আসবে বলছে এর মান কত একশো একশো পঁয়ত্রিশ বাই দুই তাই একশো পঁয়ত্রিশ বাই দুই এটাকে গুণ করো পাই বাই একশো আশি দিয়ে তুমি কাটাকাটি করো পাঁচ দিয়ে পাঁচ দিয়ে কাটলে কত আসবে পাঁচ দু দশ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে কাটলে কত আসবে তিন পাঁচে পনেরো পাঁচ ছয় তিরিশ তুমি নয় দিয়ে কাটতে পারো তাহলে তিন নং সাতাশ চার নং ছত্রিশ অর্থাৎ এর আনসার কত থ্রি পাই বাই কত চার দুগুণে আট তাহলে বাকি যে কোনটা পড়ে থাকলো অর্থাৎ বিসিডি এটাও তো সে একই কোন তাই কোন বি ডি এর মান কত হবে একই রকম থ্রি পাই বাই এইট দেখো এর আনসার কিন্তু পুরোপুরি কমপ্লিট এটুকু করতে পারলেই কিন্তু পরীক্ষায় তিন নাম্বার থাকবে তাই অবশ্যই এই অঙ্কগুলো আমি করে দেওয়ার সাথে সাথে তোমরাও কিন্তু টুকে নিও আর বাড়িতে একবার করে প্র্যাকটিস করো আশা করি তোমাদের কোন রকম সমস্যা হবে না তোমাদের এখানে ওই আগের বারো দাগের অঙ্কটা আমরা বলেছি এগারো দাগের অঙ্ক বারো দাগের অঙ্ক হচ্ছে এ সি সমবাহু ত্রিভুজের বাহুকে ই পর্যন্ত এমন ভাবে বর্ধিত করলাম যেন সি ইকুয়াল টু বিসি হয় আর এ ই যুক্ত করে এসি ই ত্রিভুজের কোনগুলি মান নির্ণয় করি ছবি না করলে তোমার কাছে অঙ্কের প্রশ্ন ক্লিয়ার হবে না আর এই সমস্ত অঙ্ক করতে গেলে প্রশ্নটা কিন্তু তোমাকে একটু ভালো করে করে নিতে হবে তাহলে আমাকে বলছে ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তোমরা জানো যে একটা ত্রিভুজের তিনটে দৈর্ঘ্য সমান হয় তাকে সেই ত্রিভুজটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ তাহলে অবশ্যই আমি এমন একটা ত্রিভুজ আঁকলাম যে ত্রিভুজটা তিনটে দৈর্ঘ্যই সমান দেখো মোটামুটি আমি যদি এটা একটা ত্রিভুজের সমবাহু ত্রিভুজ ভাবি তাহলে সি একটা সমবাহু ত্রিভুজ যার বিসি ভূমিকে ই পর্যন্ত বর্ধিত করবো এমন ভাবে বর্ধিত করবো বিসি ই ত্রিভুজের ই বাহুটাকে মানে ই পর্যন্ত যাতে এই বিসি যা হবে ওই সি ই দৈর্ঘ্য তাই হবে ছবিটা আমরা একটু বাঁ দিকে আঁকার চেষ্টা করি নাহলে সাইডে ভোটের বাইরে চলে যাবে ছবিটা পুরোপুরি ক্লিয়ার হবে তাহলে একটা সমবাহু ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এর বিসিকে ই পর্যন্ত বর্ধিত করা হবে বাড়িয়ে দেওয়া হবে ই পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে দেখো ই পর্যন্ত বাড়িয়ে দিলাম পর্যন্ত বর্ধিত করলাম এই সি ই বাহুও কিন্তু তাই হবে এইবার কি বলেছে এ ই যুক্ত করলাম দেখো এর সাথে ইটাকে যদি আমি যোগ করে দিই এ ই যোগ করে দিয়েছি তাহলে বলছে যে এই যে এসি যে ত্রিভুজ পেয়েছি এ সি ই এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের বিত্তীয় মান অর্থাৎ এই এ কোনটা ই কোনটা আর সি কোনটা এদের বৃত্তীয় মান কত ডিগ্রি করে আসবে সেটা বার করতে বলেছে এবার তুমি জানো যে সমবাহু ত্রিভুজ যদি হয় একটা সমবাহু ত্রিভুজের তিনটে বাহু ত্রুভু সমান হয় তার তিনটে কোণও কিন্তু সমান হয় আর প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হয় ষাট ডিগ্রি করে তাহলে তুমি অবশ্যই বলতে পারো এ কোনটা ষাট ডিগ্রি বি কোনটা ষাট ডিগ্রি আবার সি কোনটা ষাট ডিগ্রি এইবার তুমি যদি একটু ফলো করো তুমি বুঝতে পারবে যে এই যে ডান্সের যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এটা কিন্তু তাহলে সম ত্রিভুজ উৎপন্ন হয়েছে কেন বলছে দেখো বাহু যা বাহু তো তাই তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা সমান বলতে পারি আবার এই বাহুর সাথে তো এসি বাহুও সমান কারণ এটা একটা ত্রিভুজ অর্থাৎ যার প্রত্যেকটা বাহুদূর্ঘ সমান এটা যা এটা তাই এটাও তাই তাহলে আমি বলতে পারি বিশিস বিশির সাথে এই এসি বাহুটাও সমান তাহলে আলটিমেটলি এই এসি বাহু যা বাহুও কিন্তু তাই এটা একটা ত্রিভুজ হবে আর ত্রিভুজের যে সমান বাহু দুটো থাকে তার বিপরীত কোন দুটো সমান হয় তাহলে অবশ্যই এই সমান বাহু দুটো যদি এই কোনটা হয় এই বাহুটা হয় তাহলে এই কোনটা আর এই কোনটা কি হবে সমান হবে আর এই কোনটার মান তুমি নিজে বার করতেই পারবে কারণ একশো আশি ডিগ্রির থেকে তুমি যদি ষাট ডিগ্রি বিয়োগ করে দাও কথা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি তার মানে এই কোনটার মান একশো কুড়ি ডিগ্রি হবে কেন যে যেহেতু বি ইটা একটা সরল রেখা তাহলে বি সি যদি যেহেতু একই রেখায় অবস্থিত তাহলে এই পুরো কোণটা একটা সরল কোণ অর্থাৎ এই পুরো কোণটার মান হচ্ছে একশো আশি ডিগ্রি তার থেকে ষাট ডিগ্রি বাদ দিলেই বেরিয়ে যাবে কত একশো কুড়ি ডিগ্রি সেটা এই ডান দিকের ছোট সি কোণের মানটা হ্যাঁ বাকি দুটো কোণের মান আমাকে বার করতে বলছে তাহলে চলে আসো কোশ্চেন আমাদের বোঝা হয়ে গেছে ছবি আমাদের বোঝা হয়ে গেছে এবার লিখবোটা কিভাবে এই লেখাটাই কিন্তু মেন তুমি কিন্তু ছবির মধ্যে বুঝলেও লেখা উল্টো পাটা লিখলে কিন্তু তোমাকে নাম্বার তোমার দেওয়া দেওয়া হবে না তাই লেখাটাকে কিভাবে লিখতে হবে সিরিয়াল বাই সিরিয়াল চলে আসো সেটা দেখে তাহলে ফার্স্টে লিখতে হবে যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ এবিসি একটা সমবাহু ত্রিভুজ সুতরাং আমি বলতে পারি যে তিনটে কোন অর্থাৎ এইটা যা কোন বিএসি বিএসি এটা যা আবার কোন এসিবি এই প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি ষাট ডিগ্রি ঠিক তো এই প্রত্যেকটা কোণের মান কত ডিগ্রি ষাট ডিগ্রি এইবার আমাকে কি বলেছে বিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে যাতে বিসি আর সি ই সমান তাহলে এবার আমাকে বার করতে হবে তাহলে এই কোনটার মান তাহলে ফার্স্টে এই কোনটার মানটা আমরা বার করে রেখে দিই যে সুতরাং কোন এ সি ই এ সি ই কোণের মান সুতরাং কোন এ সি ই অর্থাৎ এই ডান দিকের যে কোনটা সেটার মান কত আসবে একশো আশি মাইনাস ষাট অর্থাৎ কত চলে আসবে একশো কুড়ি ডিগ্রি এই কোনটার মান বার করে আমি রেখে দিলাম আমার চাপটা কমে গেল এবার চলে আসো বাকি ত্রিভুজ এই ত্রিভুজটা সম্পর্কে আমাকে বলা যে ত্রিভুজ এসি এর এসি ইকুয়াল টু সিই এসি আর সিই কি হবে এই এসি আর সিই কি হবে সমান হবে সুতরাং যেহেতু ওটা সমতিবু ত্রিভুজ হচ্ছে দুটো বাবু সমান তাই আমি বলতে পারি যে দুটো কোণ অর্থাৎ কোন মানে এই কোনটা আর এই কোণটার নাম হচ্ছে এ সি এই দুটো কোন কি হবে সমান হবে সমান তো হবে এই দুটো তাহলে যেহেতু ত্রিভুজ এইবার তো আমরা জানি দেখতে পারি আমরা জানি এই ত্রিভুজের তিনটে কোন যোগফল একশো আশি ডিগ্রি তাহলে বলতে পারি কোন এসি এই ডান দিকে ত্রিভুজের কথা বলছি এসি এই কোনটা যোগ কোন সি এ ই যোগ কোন এ ইসি এ সি এই তিনটে কোন যোগফল কত একশো আশি ডিগ্রি আগের অন্তর্মতো করে কিন্তু করছি আমরা তাহলে বলতে পারি আমি যদি মান বসাই এই কোনটার মান কত এসছে একশো কুড়ি ডিগ্রি যোগ এই সি এ ই যা এ ইসিও তো তাই তাই এ ইসির জায়গায় আমি বলতে পারি সি এ ই তাহলে এখানে আমি আর একটা সি এ ই বসিয়ে দিতাম এই তিনটে কোনো যোগফল কত আসলো একশো আশি ডিগ্রি তাহলে বলতে পারি এই একশো কুড়িকে যদি ডান দিকে নিয়ে নিই আর এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে টু সি এ ই এই দুটো কোণের যোগফল ইকুয়াল টু কত আসবে একশো আশি মাইনাস একশো কুড়ি বিয়োগ করলে কত আসছে তাহলে শুধু সি এ ই কোণের মান যদি বার করি এই দুইটা বেশি ভাগ হয়ে যাবে আর এখানে বিয়োগ করে আসছে কত ষাট বাই কত দুই অর্থাৎ কাটাকাটি করে কত আসছে তিরিশ ডিগ্রি তাহলে আমি বলতে পারি কোন সি এ ই ইকুয়াল টু কত তিরিশ ডিগ্রি সুতরাং যদি এই কোনটা তিরিশ ডিগ্রি হয় ই সি এ যা এ ও তাই সুতরাং এ ই সি ইকুয়াল টু কত ডিগ্রি হবে তিরিশ ডিগ্রি হবে এবার আমার কাজ হচ্ছে এই তিনটে কোণের মানাই মেরি বার করে ফেলেছে দেখো এই কোণটা হচ্ছে একশো কুড়ি ডিগ্রি এটা তিরিশ এটা তিরিশ এবার কিন্তু আমাদেরকে কিবার কি বার করতে বলেছে যে তিনটে কোন বৃত্তীয় পদ্ধতিতে মানটাকে আমার লিখতে হবে আর লেখা তোমরা জেনে গেছো বুঝে গেছো তাও তোমাকে সাইড আমি বলে দিচ্ছি আর ছবিটা তার সঙ্গে সঙ্গে দিলাম তাহলে এবার তিনটে কোণের বৃত্তীয় পদ্ধতিতে মান বার করতে বলেছে আমি শুধু তিনটে কোণের নাম লিখব তাহলে প্রথম কোনটা যে মানটা অর্থাৎ যে মানটা কিন্তু একশো কুড়ি ডিগ্রি পেয়েছি আমি কোন এ সিই এর বৃত্তীয় মান এর বিত্তীয় মান বছর বিত্তীয় মান কত হবে একশো কুড়িকে পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হবে শূন্য শূন্য যদি কেটে যায় আর ছয় দিয়ে কাটলে দুই ছয় দিয়ে কাটলে তিন অর্থাৎ তোমার প্রথম আনসার চলে আসতে টু পাই বাই থ্রি বাকি দুটো কোণের মান একটা কোণ মার করলেই তো হয়ে যাবে কারণ দুটো কোণই তো সেম তাহলে আমি বলতে পারি সুতরাং এই ঘটার নাম সি এ ই তাহলে সি এ ই এর বিত্তীয় মান কত আসবে বলছে তিরিশ কে তিরিশ ডিগ্রিকে তুমি গুণ করো কত পাই বাই একশো আশি দিয়ে শূন্যের সাথে শূন্য কাটবে তিন দিয়ে কাটলে তিনশো আট পাই বাই সিক্স এবার এই কোনটার মান পাই বাই সিক্স মানে বাকি যে কোনটা পড়ে আছে সুতরাং এ ইসি কোন এর মান কথা হবে বলছে এটাও আসবে পাই বাই সিক্স দেখো একদম সহজ অঙ্ক কিন্তু লেখার ধরনটা লেখার তালিকা যদি তুমি একটু বুঝতে পারো তাহলে এই সমস্ত অঙ্ক কিন্তু মাধ্যমে কিন্তু তোমার আটকানোর কথা নয় দেখো বন্ধুরা চল আসে তেরো দাগের অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক মাধ্যমিকে কিন্তু আসার মতো একটা অঙ্ক বলছে কি একটা ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে পাই বাই থ্রি ফাইভ পাই বাই সিক্স এবং নব্বই ডিগ্রি তাহলে চতুর্থ কোণটি ষষ্ঠিক এবং বৃত্তীয় পদ্ধতিতে মান নির্ণয় করে একটা চতুর্ভুজের তিনটে কোণের মান দেওয়া আছে যেটা কিনা দুটো কোন দেওয়া আছে বৃত্তীয়তে একটা কোন দেওয়া আছে ষষ্ঠিক পদ্ধতিতে এই তিনটে কোণের মান দেওয়া আছে চতুর্থ কোণটার মান কত হবে সেটা বার করতে বলেছে তাহলে আমি যেটা করতে পারি দেখো লিখতে পারি যে প্রথম কোন ষষ্ঠিক পদ্ধতিতে মানটাকে আমি বার করে নিয়ে আসলাম আসলে কত ষাট ডিগ্রি দ্বিতীয় কোন এই কোনটা আমি ষষ্ঠী পদ্ধতিতে মানটা বার করে নিয়ে আসি আর তুমি জানো ষষ্ঠিক পদ্ধতিতে মান বার করা মানে হচ্ছে পায়ের জায়গায় একশো আশি বসিয়ে দাও তাহলে এখানেও তাই করবো পায়ের জায়গাতে একশো আশি বসিয়ে দিলে ছয় দিয়ে ভাগ করলে তিনশো আঠেরো তিন সপ্তাহ আসলো কত দেড়শো ডিগ্রি আর তৃতীয় কোনটা তো তোমাকে বলেই দিয়েছে নব্বই ডিগ্রি এবার একটা চতুর্ভুজের চার নম্বর কোনটা যদি বার করতে হয় তাহলে ওই তিনটে কোন যোগ ফল করতে হবে আর চারটে করে যোগফল হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ওই তিনশো ষাট ডিগ্রির থেকে ওই তিনটে কোনো যোগফলকে বিয়োগ করে দেবে তাহলে চতুর্থ কোন বেরিয়ে যাবে তাহলে বসুতরাং চতুর্থ কোণের ষষ্ঠিক মান ষাটের থেকে বিয়োগ এই বাকি যে তিনটে একটা হচ্ছে ষাট একটা হচ্ছে দেড়শো আর একটা কত নব্বই পুরোটার বাইরে ডিগ্রি দিলাম তাহলে তিনশো ষাট ডিগ্রি মাইনাস যোগ করলে আসছে কত শূন্য 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 লাস্টে আসছে শূন্য নয় পাঁচ চোদ্দ আর ছয় কুড়ি শূন্য হাতে কত দুই এক আর দুজ করলে তিন মানে তিনশো ডিগ্রি বিয়োগ করলে আসছে কত তিনশো ষাট থেকে ষাট ডিগ্রি অর্থাৎ চতুর্থ কোনটার মান কত পেয়ে গেল ষাট ডিগ্রি তা ষষ্ঠিক পদ্ধতিতে মান বৃত্তীয় মান মার করতে পারছে কিছু তারা হয় চতুর্থ কোণের বিত্তীয় মান বৃত্তীয় মান বার করার নিয়ম হচ্ছে ষাট ডিগ্রি যেটা এসছে তাকে পাই বাই একশো আশি দিয়ে তুমি গুণ করে দাও তাই পাই বাই একশো আশি দিয়ে যদি গুণ করে দিই শূন্য সাথে শূন্য কাটবে ছয় দিয়ে কাটলে তিন অর্থাৎ আসছে কত পাই বাই থ্রি দেখো একদম সহজ ছোটো একটা অঙ্ক পরীক্ষায় মাধ্যমিকে যদি আসে তিন নাম্বার তুমি পাবে কিন্তু এই অঙ্ক থেকে বন্ধুরা এই বস্তুমালার চোদ্দটাগের যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে দেখবে মাল্টিপল চয়েস রয়েছে পাঁচটা কোশ্চেন এবং পাঁচটা কোশ্চেনে কিন্তু তোমার আলাদা করে খাতা কোনো করার প্রয়োজন নেই কারণ তুমি কোশ্চেন দেখে আনসার বলে দিতে পারবে যদি তুমি আগের ভিডিওগুলো শুনে নিতে পারো বা আগের ভিডিও যদি তুমি দেখে নাও তাহলে অবশ্যই যারা ভিডিওগুলো মানে আগের যে অঙ্কগুলো দেখো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি এর দিয়ে দেবো তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিয়ে তারপর এই ভিডিওটা দেখো তাতে বেশি সুবিধা হবে বলছে একটা ঘড়ির কাটার মিনিটের কাটার প্রান্তবিন্দু এক ঘন্টায় আবর্তন করে কত রেডিয়ান তাহলে একটা মিনিটের কাটা তোমাকে জানতে হবে যে একটা মিনিটের কাটা কি করে একটা মিনিটের কাটা কোনটা একটা ঘড়ির মধ্যে বলছে একটা মোটা কাটা থাকে সেটা হচ্ছে ঘন্টার কাটা তারপরের যে মেঝো কাটা থাকে সেটা হচ্ছে মিনিটের কাটা একটা মিনিটের কাটা এক ঘন্টায় একবার ঘুরে আসে মানে বারোর ঘরে থাকে পুরো ঘুরে যখন আবার বারোর ঘরে আসে তখন এক ঘন্টা হয় আর একবার রাউন্ড দিচ্ছে মানে তুমি জানো যে একটা রশ্মি যদি একবার ঘুরে তাহলে কত ডিগ্রি কোন উৎপন্ন করে তিনশো সাত ডিগ্রি কোন উৎপন্ন করে এটা ঘড়ির কাঁটা বলেছে অর্থাৎ ঘড়ির কাঁটা ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে তাহলে অবশ্যই এই কোনটা হচ্ছে ঋণাত্মক কোন কারণ ঘোর কাটার দিকে যদি ঘোরে তাহলে মাইনাস করে উৎপন্ন করে তাই অপশান এখানে কোথাও মাইনাস নেই একটা জায়গাতে মাইনাস আছে তাই এটা তো উত্তর হবেই কিন্তু যাচাই করে নিতে হবে তোমাকে তিনশো ষাট ডিগ্রি বলেছে এবার তিনশো ষাট ডিগ্রি মানে কত একশো আশি ডিগ্রি মানে কত পাই তাহলে তিনশো ষাট ডিগ্রি মানে টু পাই তাহলে প্রথমটার আনসার হবে কত অপশান ডি দেখো সেকেন্ড অবটা পাই বাই সিক্সের রেডিয়ালের সমান মান কত ডিগ্রি হবে দেখো পাই বাই সিক্সের জায়গা তুমি যদি এখানে পায়ের জায়গায় একশো আশি বসিয়ে দাও তাহলেই কিন্তু এই ষষ্ঠিক পদ্ধতিতে মান পেয়ে যাবে তাহলে তুমি একশো আশি যদি বসাও এখানে তাহলে একশো আশি বাই কত ছয় কাটাকাটি করলে দেখো তো তিন ছয় আঠেরো মানে তিরিশ ডিগ্রি চলে আসবে তাই আনসার কত হয়ে যাবে অবশ্যই এক্ষেত্রেও কিন্তু অপশান ডি হচ্ছে একটা সুষম সরভুজের প্রতিটি অন্তরক্রমের বৃত্তীয় পদ্ধতিতে মান কত একটা সুষম সরভুজ বলতে একটা সরভুজ যা ছটা বাহুল এবং সুষম বলেছে মানে ছটা বাহু দুর্গ সমান ছটা সমান মানে ছটা কোণের মানও সমান হবে এবার সুষম আমরা যেমন চতুর্ভুজ দেখেছি বর্গক্ষেত্র বর্গক্ষেত্রে চারটে কোণের যোগফল যেমন কত ডিগ্রি হয় তিনশো ষাট ডিগ্রি হয় ঠিক তেমনি একটা সুষম ও সরভুজের ছটা কোণের যোগফল হয় সাতশো কুড়ি ডিগ্রি যদি বলো কি করে পেলাম একটা সূত্র ছিল তোমরা ক্লাস এইটে করেছিলে সেটা কি টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নব্বই ডিগ্রি এটা হচ্ছে যে কোনো বহুভুজের অন্তঃকোণের সমষ্টির মান্য করার একটা সূত্র এখানে টু ইন্টু এন মানে কত বলছে এন মানে তো ছয় ছয় মাইনাস দুই মানে চার ইন্টু কত নব্বই ডিগ্রি তাহলে আসবে কত সাতশো কুড়ি ডিগ্রি গুণ করে দেখবে তাহলে এটা সুষম সরভুজ যার ছটা কোণের যোগফল কত আসছে সাতশো কুড়ি প্রত্যেকটা কোণের মান কত তাহলে আমার কাজ হচ্ছে তাই ছয় দিয়ে ভাগ করে দাও আসবে কত একশো কুড়ি যেহেতু তোমাকে বিত্তীয় পদ্ধতিতে অপশন বলে দিয়েছে তাই একশো কুড়িকে বৃত্তীয় পদ্ধতিতে নিতে গেলে কি করতে হবে পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হবে শূন্য শূন্য কাটবে ছয় দিয়ে কাটলে আসবে কত দুই ছয় বিঘাটা লাগবে কত তিন অর্থাৎ তাই যাবে কত বি এস ইকাল টু আর্থিটা সম্পর্কে এর পরিমাণ করা হয় ষষ্ঠী সরি বৃত্তীয় পদ্ধতিতে তোমরা কিন্তু এটা জানো আমরা এটা একদম ফার্স্ট ভিডিওতে বলে দিয়েছিলাম যে এস ইকোয়াল টু আর্থিটা সম্পর্কে যে থিটার যে পরিমাপ করা হয় সেটা একচুয়াল কি পদ্ধতিতে করা হয় বৃত্তীয় পদ্ধতিতে করা হয় আর বলছে এব সি ডি একটা বৃত্তস্ত চতুর্ভুজের এ কোণ যদি একশো কুড়ি ডিগ্রি হয় তাহলে কোণের বৃত্তীয় মান কত এটা একটা বোঝার জিনিস বলছে একটা বৃত্তস্ত চতুর্ভুজ মানে কি একটা চতুর্ভুজ যেটা কিনা একটা বৃত্তের মধ্যে অবস্থিত একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ অবস্থিত বলছে এই চতুর্ভুজের কি বলেছে আমি নাম দিলাম ধরো এ বি সি ডি বলছে এ কোণের মান একশো কুড়ি ডিগ্রি ধরো এই কোণটার মান কত ডিগ্রি বলে দিয়েছে একশো কুড়ি ডিগ্রি বলছে কোণের মান কত আচ্ছা তুমি এটাকে মনে রাখতে হয় তোমার যেটা বৃত্তস্ত চতুর্ভুজের এই বিপরীত কন্দুটের দুটোর যোগফল হয় একশো আশি ডিগ্রি যে কোনো বৃত্তস্ত চতুর্ভুজে তাই হবে বিপরীত কন্দুটের দুটোর যোগফল কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি শুধুমাত্র কিন্তু চতুর্ভুজে নয় যেগুলো চতুর্ভুজ বই আমি বলে আমি বলেছি একটা বৃত্তস্ত চতুর্ভুজ মানে বৃত্তের মধ্যে যে চতুর্ভুজ তার এই দুটো কোন যোগফল কিন্তু একশো আশি ডিগ্রি হবে তাই এই কোনটা যদি একশো কুড়ি হয় তাহলে বাকি কোনটার মান কত হবে একশো আশির থেকে একশো কুড়ি যদি বাদ দিই তাহলে আসবে কত ষাট ডিগ্রি এবার ষাট ডিগ্রি কিন্তু আমার যদি পায়ে আইতে হয় তাহলে কি করতে হবে পাই বাই একশো আশি দিয়ে তুমি যদি গুণ করো তাহলে আসবে কত তিন অর্থাৎ আসবে কত পাই বাই এটাই কিন্তু আনসার তাই অপশন চলে যাবে এ কিন্তু সঠিক উত্তর দেখো তাহলে একদম সহজ কিন্তু এই চোদ্দ দাগের এর যে মাল্টিপল চয়েস গুলো রয়েছে বন্ধুরা এর ১৪ দাগের বি এর যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ দেখো এগুলো সত্য মিথ্যা করতে বলেছে আর তারপরে সি দাগই রয়েছে কি শূন্য স্থান পূরণ করা আর সত্য মিথ্যা কিন্তু পরীক্ষাতে আসে দেখো একদম সহজ সত্য মিথ্যা বলেছে বলছে একটা রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোনটি ধনাত্মক হবে তোমরা জানো যে ঘড়ির কাটার দিকে যদি ঘোরে তাহলে ঋণাত্মক উৎপন্ন হয় আর ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে অবশ্যই ধনাত্মক উৎপন্ন হবে আমাকে তাই বলছে ঘড়ির কাটার এই যে সরি রশ্মিটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরার জন্য তার বিপরীত দিকে ঘোরা মানে অবশ্যই ধনাত্মক উৎপন্ন হবে তাই এটার উত্তর কি হবে সত্য দেখো এটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাটার দিকে দুবার পূর্ণাবর্তন করলে সাতশো কুড়ি ডিগ্রি করে উৎপন্ন হয় ঘড়ির কাটার দিকে যদি ঘরে তাহলে অবশ্যই ঋণাত্মক কোন উৎপন্ন করে তাই না এই যে ঘড়ি কাটাকে দুবার অবস্থান করলে অবশ্যই সাতশো কুড়ি ডিগ্রি করে উৎপন্ন করে কিন্তু ঘড়ির কাটার দিকে হলে কি হবে মাইনাস কোন উৎপন্ন করবে কিন্তু এখানে কিন্তু মাইনাস কোন দেওয়া নেই তাহলে অবশ্যই কি হবে এটা মিথ্যা এর সিদারে যে অঙ্কগুলো রয়েছে দেখো বলছে পাইরেডিয়ান একটা কি কোন বলছে পাইরেডিয়ান হচ্ছে একটা ধ্রুবক কোন পাই কি কোন বলছে পাই রেডিয়ানের কোন হচ্ছে একটা ধ্রুবক কোন ষষ্ঠিক পদ্ধতিতে এক রেডিয়ানের মান কত প্রায় দেখতে বলেছে এটা দেখবে প্রথম দিকে রয়েছে ষষ্ঠিক পদ্ধতিতে এক রেডিয়ান এর মান কত বলছে এর মান হচ্ছে সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট বাইশ সেকেন্ড প্রায় এটা মুখস্থ করে নেবে যে এক রেডিয়ানের মান কত সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট বাইশ সেকেন্ড প্রায় বলছে থ্রি পাই বাই এইট পরিমাপের কোনটির সম্পূরক কোণের বৃত্তীয় মান কত সম্পূরক কোণ মানে কিন্তু একশো মানে দুটো কোণের যোগফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটি কোণ বলা হয় এবার একশো আশি ডিগ্রি যদি আমরা রেডিয়ানে বলি তাহলে পাই বলা হয় কারণ একশো আশি ডিগ্রি মানে পাই রেডিয়ান তাহলে হিসাব মতো এই কোনটার মান দেওয়া আছে আর অপর সম্পূরক যে কোনটা মানে আর একটা যে কোন সেই কোণের মান বার করতে গেলে কি করতে হবে পায়ের থেকে বিয়োগ করতে হবে অর্থাৎ একশো আশির থেকে বিয়োগ করতে হবে থ্রি পাই বাই এইট তুমি যদি লসাগু করো আসবে কত নিচে আট উপরে অর্থাৎ আসবে কত এইট পাই মাইনাস থ্রি পাই বিয়োগ করলে আনসার কত ফাইভ পাই বাই এইট তার অবশ্যই উত্তর কত ফাইভ পাই এইট দেখো একদম সহজ কিন্তু এই আহ শূন্য স্থান পূরণ করা সত্য মিথ্যাগুলো হ্যাঁ বন্ধুরা এই পনেরো দাগের অঙ্কগুলো দেখো এখানে দু নম্বরের কোশ্চেন কিন্তু এগুলো অর্থাৎ এগুলোর মান কিন্তু তোমার দুই করে থাকবে খুব সহজেই এই অঙ্কগুলো হয়ে যায় মানে দু নাম্বার পেতে গেলে তোমাকে খুব একটা কষ্ট কিন্তু এই অঙ্ক করতে হবে না দেখো অঙ্কগুলো করাচ্ছি একটা কোণের ডিগ্রিতে মান হচ্ছে ডি ডিগ্রিতে যদি একটা কোণের মান ডি হয় আর রেডিয়ানে মান যদি ক্যাপিটাল আর হয় তাহলে ডি আর বাই ডি এর মান কত হবে নির্ণয় করি এবার কথা হচ্ছে ষষ্ঠীকে এই ডিগ্রিতে মান হচ্ছে ডি আর রেডিয়ানে মান আর আমি একটা যে কোনো মান ধরে নিই যে কোনো মান আমি ইচ্ছা মতো ধরে নিই যে ধরো এটা যদি লিখতে হবে যে ধরি এই ডি এর মান আমি ধরলাম কত ষাট ডিগ্রি ডিগ্রিতে মান ডি বলেছে তাহলে ডি এর মান আমি ধরলাম কত ষাট ডিগ্রি তাহলে এই ডিটাকে যদি বৃত্তীয় পদ্ধতিতে নাও তাহলে আরের মান বার করতে গেলে কি করতে হবে হচ্ছে আর এর মান বার করতে গেলে অর্থাৎ রেডিয়ানে যদি নিই আমরা রেডিয়ানের দিকে কি করতে হয় পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হয় তুমি দেখো তো কাটাকাটি করলে নিচে কথা আসছে তিন অর্থাৎ আর এর মান কথা আসছে পাই বাই থ্রি তোমাকে বার করতে বলেছে আর বাই এর নিচের লাইন করাচ্ছি কিন্তু আমরা হ্যাঁ সাইডে করাচ্ছি জায়গা কম থাকার জন্য আর বাই ডি এর মান কত বলছে আর বাই ডি এর মান আর মানে হচ্ছে পাই বাই থ্রি বাই নিচে ডি মানে কত সিক্সটি ষাট বসিয়ে দাও তাহলে আমার কাজ হচ্ছে পাই বাই থ্রি লিখে নিচের পথটা গুণ হয়ে উল্টে গেলে এই ষাটের নিচে কিছু না থাকা মানে এক উল্টে গেলে কত হবে এক বাই ষাট আর তাহলে আনসার কত পাই বাই একশো আশি দেখো তাহলে ফার্স্ট উত্তর কিন্তু আর বাই ডি এর মান কত পাই বাই একশো আশি পরে বলছে দেখো সরি ডিগ্রি মিনিট সেকেন্ড এই পরিমাপের কোনটির মান কত এই জায়গাটা একটু ভালো বোঝার জিনিস আছে দেখো কাকে বলা হয় একটা ত্রিভুজে যদি তিনটে কোণের যোগফল সরি ভুল বললাম আহ একটা মানে দুটো কোণের মান যদি পরস্পর নব্বই ডিগ্রি হয় তখন একটিকে অপরটির কোণ বলা হয় কোণ মানে বোঝা গেল যে দুটো কোণের মান যোগ ফল যদি নব্বই ডিগ্রি হয় তখন একটিকে অপরটির পুরাক্ষণ বলে তার মানে যদি বলি সত্তর ডিগ্রি এর পুরাক্ষণ কত সত্তরের সাথে কত যোগ করলে নব্বই হয় কুড়ি ডিগ্রি তাহলে অবশ্যই সত্তর ডিগ্রি আর কুড়ি ডিগ্রি এটা পরস্পর কী করুন পুরাক্ষণ কিন্তু এখানে যে আমাকে কোনটা বলে দিয়েছে দেখো একটা ডিগ্রি মিনিট সেকেন্ড দিয়ে দেওয়া আছে এর পুরাক্ষণের মান কত তাহলে আমার কাজ কি একটা পুরাক্কন যখন আমরা বললাম সত্তর ডিগ্রি অপর মানটা কত মানে একটা কোন যদি সত্তর হয় অপরমানটা কত হবে নব্বই থেকে সত্তর বিয়োগ করলে বেরিয়ে যায় তাহলে এখানেও কি করতে হবে নব্বই ডিগ্রির থেকে এই মানটাকে বিয়োগ করতে হবে কিন্তু নব্বই ডিগ্রিটাকে একটু ভেঙে নিতে হয় এই জায়গাটা হচ্ছে বোঝার জিনিস তাহলে কি করতে পারি আমরা আমরা লিখতে পারি নব্বই ডিগ্রিকে নব্বই ডিগ্রিকে লেখা যায় এইটটি নাইন ডিগ্রি কথা হচ্ছে কেন নব্বই ডিগ্রিকে এইটটি নাইন ডিগ্রি লিখবো কেন বলছে এক ডিগ্রি কোথায় গেল এই এক ডিগ্রিটাকে আমি মিনিটে নিচ্ছি তাহলে এক ডিগ্রি মিনিটে মানে কত ষাট মিনিট তাই লিখবো আমি কত ষাট মিনিট না লিখে উনষাট মিনিট এবার কথা যদি তাহলে আর এক মিনিট গেল কোথায় ওই এক মিনিটটাকে আমি ডিগ্রিতে সেকেন্ডে নিয়ে নেবো আর এক মিনিট মানে ষাট সেকেন্ড তাই দেখো তো এইটা বুঝতে পারছো কিনা যে এইটা মানেও কিন্তু নব্বই ডিগ্রি অর্থাৎ তুমি ষাট সেকেন্ড মানে এক মিনিট এই এক মিনিটটাকে এর সাথে যুক্ত করলে হয়ে যাবে ষাট মিনিট এই ষাট মিনিটটা ডিগ্রিতে আসলে এক ডিগ্রি অর্থাৎ যোগ হয়ে গেল কথা নব্বই ডিগ্রি হয়ে যায় তাই যখন নব্বই ডিগ্রি হবে তখন আমি এটাকে লিখতে পারবো এইটটি নাইন ডিগ্রি ফিফটি নাইন মিনিট সিক্সটি সেকেন্ড আমার কাজ এই মানটার থেকে এই মানটাকে বিয়োগ করে দেবো তাহলে এই মান আমি যদি নিচে বসাই তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড বিয়োগ করে দাও আসবে কত বলছে পঁয়তাল্লিশ সেকেন্ড এখানে আসবে কত আসবে তোমার চব্বিশ মিনিট এটা আসবে কত ছাব্বিশ ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এত এর পুরো মান কত ছাব্বিশ ডিগ্রি চব্বিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড বোঝা গেল এবার দেখতে তিন নম্বর অঙ্কটা দেখি বলছে বলছে একটা ত্রিভুজের দুটি কোণের পরিমাপ দেওয়া আছে আমাকে বলছে তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত তুমি তো জানো যে তৃতীয় কোণটার মান বার করতে গেলে একটা ত্রিভুজের দুটো কোণের যোগফলকে ওই একশো আশি ডিগ্রির থেকে ওই দুটো যোগফলকে বিয়োগ করে দিলে ষষ্ঠী পদ্ধতিতে মান পেয়ে যায় সেখান থেকে আমরা না হয় বৃত্তিতে যাবো অসুবিধা নেই তাহলে আমার কাজ হচ্ছে এই দুটো কোণের আগে যোগফল কত হবে সেটা বার করতে হবে যা তাহলে লিখবো যে দুটি কোণের যোগফল যে দুটি

আর এই ডিগ্রির সাথে ডিগ্রি যোগ করলে কত হবে চার আর পাঁচ যোগ করলে আসবে তোমার নয় আর ছয় ছয় যোগ করলে বারো একশো উনত্রিশ ডিগ্রি উনষাট মিনিট ষাট সেকেন্ড এবার এই ষাট সেকেন্ড মানে কি এক মিনিট ষাট সেকেন্ড মানে কি এক মিনিট ওই এক মিনিট যদি এর সাথে যোগ করি তাহলে এখানে কত আসবে ষাট মিনিট চলে আসবে উনষাটের সাথে এক যোগ করলে ষাট চলে আসবে ওই ষাট মিনিট মানে আমার এক ডিগ্রি তাহলে আলটিমেটলি ওই ডিগ্রিটা এর সাথে যোগ করলে এর যোগ কত আসবে একশো তিরিশ ডিগ্রি বুঝতে পারলে আরেকবার বলে দিচ্ছি একটু সমস্যা থাকলে দেখে নাও এই ষাট মিনিট ষাট মিনিট মানে এক মিনিট সরি ভুল বললাম ষাট সেকেন্ড ষাট সেকেন্ড মানে এক মিনিট ওই এক মিনিটটা তাহলে আগের মিনিটের সাথে যোগ হবে তাহলে ফিফটি নাইন প্লাস ওয়ান এবার এখানে আবার ষাট মিনিট চলে আসবে ওই ষাট মিনিট মানে আবার এক ডিগ্রি সেই ডিগ্রিটা আবার আগেরটার সাথে যোগ হবে কত আসবে একশো উনত্রিশ ছিল একশো তিরিশ ডিগ্রি এবার আমাকে বার করতে বলেছে কার মান তৃতীয় কোনটার মান সুতরাং তৃতীয় কোনটার মান একশো আশি মাইনাস একশো তিরিশ ডিগ্রি আসবে কত পঞ্চাশ ডিগ্রি এই পঞ্চাশ ডিগ্রি মানটাকে আমাকে নিতে বলেছে কিসে বৃত্তীয় পদ্ধতিতে তাহলে আমরা লিখবো সুতরাং তৃতীয় কোনটির বৃত্তীয় মান কত লিখব পঞ্চাশকে গুণ করতে হবে কত পাই বাই একশো আশি দিয়ে শূন্য সাথে শূন্য কাটো আর কাটাকাটি যাবে না তাহলে আনসার হবে ফাইভ বাই আঠেরো দেখো বুঝতে পারলে কিনা একদম সহজে কিন্তু এই সমস্ত অঙ্কগুলো করে নেওয়া যায় যদি একটু লজিকটা তুমি বুঝতে পারো আর মাত্র দুটো অঙ্ক বাকি পুরনো দাগের আই ভি এটা কিন্তু একটা খুব ভালো অঙ্ক বলছে একটা বৃত্তে দুশো কুড়ি সেমি দৈর্ঘ্যের বৃত্ত চাপ বৃত্তের কেন্দ্রে তেষট্টি ডিগ্রি পরিমাণে কোন উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত কোশ্চেনের মানটা আগে বুঝতে হবে বলছে একটা বৃত্ত এই বৃত্তের বৃত্তচাপ কত দুশো কুড়ি সেমি বৃত্তচাপ আমি ধরলাম বৃত্তচাপ হচ্ছে এখান থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ মান তোমাকে বলে দেয়নি আর ধরতে ধরো এই এইরকম একটা বৃত্তচাপ এই আমি একটু অন্য কালি দিয়ে দেখি দিই তাহলে তোমাদের বলতে সুবিধা হবে এই ধরো একটা বৃত্তচাপ এই এই বৃত্তচাপটার দৈর্ঘ্য কথা বছর এই বৃত্তচাপটা হচ্ছে দুশো কুড়ি সেমি তাহলে এর কেন্দ্রে কত ডিগ্রি করে উৎপন্ন করেছে বলছে এই হচ্ছে কেন্দ্র কেন্দ্রের সাথে কত ডিগ্রি করে উৎপাদন করেছে সিক্সটি থ্রি ডিগ্রি তাহলে আমাকে কোশ্চেন বার করতে বলেছে ওই মিত্রের কত এটা অর্থাৎ আমাকে বার করতে বলেছে দেখো এটা সবচেয়ে সহজ নিয়মটাতে আমরা করাবো একটু অঙ্কটা একটু বড় হতে পারে দু নম্বরের সাপেক্ষে একটু বড় হতে পারে কিন্তু তোমার মনে থাকবে সবচেয়ে বেশি এই প্রসেসটা আমার কাজ আমি লিখতে পারি দেখো তো যে কেন্দ্রে তেষট্টি ডিগ্রি কোন করলে বৃত্তচাপ কত হয় দুশো কুড়ি সেমি বলছে কেন্দ্রে যদি তেষট্টি ডিগ্রি উৎপন্ন করে তখন বৃত্তচাপ কত আসছে দুশো কুড়ি সেমি কি করছি দেখেন কেন্দ্রে এক ডিগ্রি কোন উৎপন্ন করলে বৃত্তচাপ কত হবে দুশো কুড়ি বাই তেষট্টি তেষট্টি ডিগ্রি নেই কেন্দ্রে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন করলে বৃত্তচাপ কত হবে দুশো কুড়ি বাই তেষট্টি ইন্টু কত একশো আশি অর্থাৎ আমি কি করছি এই কেন্দ্রে তেষট্টি ডিগ্রি উৎপন্ন করেছে বলে এই ব্যাসার্ধের এই বৃত্ত কত দুশো কুড়ি আর কেন্দ্রে যদি পুরো তিনশো ষাট ডিগ্রি করে উৎপন্ন করে তাহলে এই পুরো বৃত্ত দৈর্ঘ্য আমার বেরিয়ে যাবে না আর এই পুরো চাপ চারটের দৈর্ঘ্য মানেই কিন্তু বৃত্তের পরিধি তাহলে আমার কাজ হচ্ছে পরিধিটাকে বার করে নেওয়া তাহলে সরি একশো আশি বলছি কেন এখানে ভুল করলাম সরি তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি একশো আশি নয় একশো আশি ডিগ্রি মানে তো সরল কোন মানে এইখান থেকে একটা সরল রেখা তিনশো ষাট ডিগ্রি মানে পুরো কোনটাকে বোঝানো হয় তাই পুরো পুরো বৃত্ত চাপটার আমরা পেয়ে যাব কিন্তু এখান থেকে তাহলে আমি কাটাকাটি করি নয় দিয়ে কাটি সাত নং তেষট্টি সাত নয় দিয়ে কাটলে হবে চার নং ছত্রিশ মানে চল্লিশ আসছে কত কাটাকাটি করে গুণ করে দুটো শূন্য আছে দুটো শূন্য বসালাম চার দুগুনি আট চার দুগুনি আট সাত এত সেমি দেখো তো এটা কি পেলাম এটা পেলাম তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করলে বৃত্ত হচ্ছে চলে যায় এটাই হচ্ছে বৃত্তের পরিধি এবার আমরা যদি ব্যাসার্ধ ধরি আর ধরি বৃত্তটির ব্যাসার্ধ আর আমি বলতে পারি শর্তানুসারে এই বৃত্তের পরিধি টু বাই আর এইটা মানেই তো আমার আট হাজার আটশো বাই সাত তাই না আমি এটা তো বৃত্তের পরিধি পেয়েছি আর আমরা বৃত্তের পরিধি আলাদা করে বার করে নিচ্ছি টু পাই আর করে মান বসিয়ে দাও টু ইন্টু বাইশ বাই সাত ইন্টু আর ইকুয়াল টু ডবল এইট ডবল জিরো বাই কত সেভেন বা আরের মানটা কত হবে এই পার্টটা গুণ হয়ে পাশে উল্টে যাবে তাহলে আসবে কত আট হাজার আটশো ইন্টু এই মানটা গুণ হয়ে উল্টে যাওয়া মানে কি উপরে কত আছে বাইশ দু চুয়াল্লিশ বাই সাত উল্টে গেলে কত হবে এইটা বাই সাত ছিল ইন্টু কত তাহলে সাত বাই চুয়াল্লিশ কাটাকাটি করো তাহলে সাত সাত কেটে যাচ্ছে চুয়াল্লিশ দিয়ে যদি তুমি কাটো চুয়াল্লিশ ইন্টু দুই করলেই আসে অষ্টআশি আশি তারপরে দুটো শূন্য অর্থাৎ আর এর মান কত চলে আসলো দুশো আমাকে বলেছিল কি যে তাহলে ব্যাসার্ধের দুর্গ কত সুতরাং টু কত দুশো দেখো এইভাবে করলে খুব বড় কিন্তু ছোট অঙ্কই হয়েছে কিন্তু তোমার সবচেয়ে ভালো মনে থাকবে চলে আসো আজকে লাস্ট অঙ্কে এবার পাঁচ দাগের অঙ্কটা দেখো বন্ধুরা কোশ্চেন কি বলেছে বলছে একটা ঘড়ির কাটার ঘড়ির ঘন্টার কাটার প্রান্তবিন্দু এক ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোন উৎপন্ন করে তার বৃত্তীয় পদ্ধতিতে মান কত তাহলে একটা ঘড়ি নিশ্চয়ই তোমরা চেল একটা ঘড়ির ঘন্টার কাটা মানে মোটা যে কাটাটা থাকে সেটা হচ্ছে ঘন্টার কাটা একটা ঘড়ির ঘন্টার কাটা এই ঘন্টার কাটা নিশ্চয়ই তুমি জানো যে এক ঘন্টায় কি করে অ্যাকচুয়াল এখানে লেখা থাকে বারো এখানে ছয় তিন নয় এক দুই মানে এক ঘন্টায় সে ছিল এই বরাবর আমি একটু লম্বা দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি দরকার অন্য কালি দিয়ে বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমার সুবিধা হবে দেখো তো ছিল কোথায় এই ঘন্টার কাটা এখান থেকে এই উৎপন্ন করেছে এক ঘন্টা তো এক ঘন্টা কোনটুকু এই কোনটুকু উৎপন্ন করেছে তাহলে ছিল হচ্ছে এখানে উৎপন্ন হচ্ছে এটা মানে এইটুকু কোণের মান তোমাকে বার করতে বলেছে এবার এইটুকু করেন মান কত তুমি দেখো ভালো করে এই পুরো ঘন্টাতে মোট কতগুলো মানে সংখ্যা থাকে এক দুই তিন চার করে বারো অবধি থাকে তাহলে এবার পুরো কোন কত ডিগ্রি বলছে তিনশো ডিগ্রি না পুরো কোনটা মানেই হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাকে যদি তুমি বারো দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু বেরিয়ে যাবে যে প্রত্যেকটা এক ঘন্টাতে কত করে কোন উৎপন্ন করা আর যেহেতু ঘড়ির কাটার দিকে ঘুরবে তাহলে অবশ্যই এটা কি হবে মাইনাস হবে না তাহলে আমরা বলবো আমাকে বলছে তাহলে যে পরিমাণ কোন উৎপাদন করে তার লিখবো সুতরাং এক ঘন্টায় কোন উৎপন্ন করে ইকুয়াল টু দি মাইনাস তিনশো ষাট ডিগ্রি বাই কত বারো অর্থাৎ মাইনাস কত আসবে তিন বারো ছত্রিশ তাই তিরিশ ডিগ্রি এইবার এইটাকে আমার নিতে হবে কি সে বৃত্তীয় মধ্যে মান নিতে হবে সুতরাং মান কত ডিগ্রি হবে মাইনাস তিরিশ ইন্টু পাই বাই একশো আশি শূন্য শূন্য কেটে দাও তিন দিয়ে কাটলে আসছে কত ছয় মাইনাস পাই দেখো বন্ধুরা আজকে এটাই ছিল কিন্তু এই আজকের ভিডিওর লাস্ট অঙ্ক যারা এতক্ষণ জুড়ে আমার সঙ্গে আছে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই তোমাদের এই সমস্ত অঙ্ক জানতে গেলে তোমাকে দেখতে হবে এই সমস্ত ভিডিও তাই যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা অবশ্যই একটা করে লাইক দিও কমেন্ট করো যে তোমরা বুঝতে পারছো কিনা তাই তোমাদের লাইক আর কমেন্টের আশায় রইলাম চলে আসো